ফ্রেন্ডরা স্নান করে নিয়েছি আজকে সকাল সকাল এসেছি সকাল সকাল রোদ আজকে বেশি ওঠেনি সেই জন্য চুল রোদ আজকে ওঠেনি সেই জন্য চুলগুলো ভেজাই রয়েছে আর এর মধ্যে রান্নাও করে নিচ্ছি চলো দেখতে থাকি চলো দেখতে থাকো তাহলে আজকের ভিডিওটা এই দেখো ঠান্ডার মধ্যে বেরিয়ে পড়েছে সৈন্যদল দেখো শিম আলুর সবজি বসিয়েছি আর আগে ভেজ ডাল করে নিয়েছি আর এরপরে রান্না করব আবার শিম ভাজি তো আজকে সব মেনুতেই শিম রয়েছে তো কারণ বাবা অনেকগুলো শিম এনেছে তাই আজকেও হবে আর কালকের রেসিপিতেও আর কালকের সব রান্নাতেও শিম থাকবে মেন উপকরণ হিসেবে তো শিম আলুর সবজি হচ্ছে ধনে পাতা দিয়ে দিলাম এখন তো বন্ধুরা দেখতে পাচ্ছ কালকে সবজি রয়েছিল এতে একটু মুড়ি নিয়ে নিলাম এখন খাবো রান্নাও প্রায় শেষের দিকে সিম আর আলু সবজি রান্না করছি দেখতেই তোমরা দেখেছ আর সিম আলু ভাজি করে নামিয়ে নেব তো ফ্রেন্ডরা দেখতে পাচ্ছ সিম আলু সবজি হয়ে গিয়েছে মাত্র নামিয়ে নিলাম এবং এর ওই মধ্যে সিম আলু আবার ভেজেও নিচ্ছি দেখো শিম আলু ভাজা বসিয়ে দিয়েছি তো শিম ভেজে নিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ নিরামিষ সবজি করেছি আর শিম আলু ভাজি আজকেও করেছি আর এখন পালং শাক দিয়ে ডাল রান্না করব দেখতে থাকো আর এর মধ্যে মা ভাত বেড়ে নিচ্ছে মা বাবা খেয়ে নেবে তো আমার পালং শাকের ডাল রান্নার জন্য নিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ আদা আর রসুন তো এখন টমেটো গুলো দিয়ে দেব বন্ধুরা দেখতে পাচ্ছ পেঁয়াজ রসুন সব ভেজে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দেখতে পাচ্ছ পালং শাক গুলো একটু ভেজে নিচ্ছি এখন তার মধ্যে এর মধ্যে দিয়ে দেব ডাল তারপর এর মধ্যে দিয়ে দেব ডাল শাক ভেজে এখন ডালগুলো দিয়ে দিলাম দশ মিনিট পর নামিয়ে নেব বন্ধুরা বসে গেলাম খেতে শিম ভাজি নিরামিষ সবজি আর ডাল সো ফ্রেন্ডরা দেখতে পাচ্ছ ঘুরতে বেরিয়ে পড়েছি আজকে হ্যাপি নিউ ইয়ারের দিনে এই আমার ভাস্তি দেখো বন্ধুরা ছোট ছোট বাচ্চাগুলো বিকেলে খেলছে সব বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই আজকে নিউ ইয়ারের দিনে যায় পাহাড়ে বা সমুদ্রের তীরে ঘুরতে আমি ঘুরতে এসেছি এই দোলায় দেখো ছোট্ট ছোট্ট আলু গাছ দেখ কত জল লাগে অনেক এক হাজার অনেক এই দেখো আলু ক্ষেত ওই দেখো কুয়াশা পড়ে গিয়েছে কাজ করছে লোকজন খেতে তো এই ক্ষেতের পারে এসে দাঁড়িয়ে রয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ মা কতগুলো বাক্স নিয়ে বসে গেছে খালি বাক্সগুলোই খুঁজে দেখছে কিছু পায় কিনা বাটেগুলোতে কিছুই নেই